শুভ সকাল বন্ধুরা, আমার বুলটি বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আশা করি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। চলো প্রতিদিন বিভিন্ন কাজ ব্লগে শেয়ার করি। তো আজকের কাজ কিছু শেয়ার করবো না, আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে মুড়ি খাওয়ার জন্য, ভাত খাওয়ার জন্য নয়। তো ভাত খাওয়ার জন্য বলতে ভাতে তো খাওয়া যায়, যায় না তা না। তো চলো মুড়ি খাওয়ার জন্য একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই দেখতে থাকো, দেখো তোমরাও মুড়ি মানে বাড়িতে বানিয়ে খেলে তোমাদের ভীষণ আশা করছি ভালো লাগবে। তোমরা আশা করছি কোনোদিন খাওনি, মানে খেয়ে দেখো নি তোমরা। তো এটা দিয়ে মুড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, বিশেষ করে শীতের সকালে খুবই ভালো লাগে। তো সেই জন্য রেসিপিটা নিয়ে এসি, মানে নিয়ে এসেছি। খুব সহজ পদ্ধতির রেসিপি, কোনো সময় লাগবে না, কোনো ঝুট ঝামেলা নেই, একেবারে কুইকলি হয়ে যাবে, মানে খেতে বসে রেসিপিটা বানানো যাবে এরকম ব্যাপার। কেননা আলু ভাজতে যাওয়া, বেসন ভাজতে যাওয়া একটা সময় লাগে, তো এটার জন্য সেরকম কোনো সময় লাগে না। অথচ রেসিপিটা ভীষণই সুন্দর, বিশেষ করে ঠান্ডা সর্দি মানে এরকম ঠান্ডা লাগলে তো আর কথাই নেই। এত সুন্দর রেসিপিটা না খেলে তোমরা কিন্তু অনুভব করতে পারবে না। তো চলো সেই রেসিপি আজকে বানাবো আর একসাথে খাবো। তো রেসিপিটার মধ্যে থাকবে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল, নুন। তো এটা দিয়ে রেসিপিটা বানাবো, আর কিছু কিন্তু নয়। চলো দেখতে থাকো কীভাবে রেসিপিটা বানাই। চলো মুড়ি খাওয়া যাবে বেশ জমিয়ে। আর ওই রেসিপিটা হলে কোনো আলু ভাজা লাগবে না, চপ লাগবে না, বেসন ভাজা লাগবে না, কোনো কিছুই লাগবে না। চলো তোমাদের তৈরি করে দেখাচ্ছি। তো তোমরাও আশা করবো বাড়িতে বানিয়ে একবার হলেও খাবে। তো বন্ধুরা দেখো, আমি এখন শিলনোড়ার কাছে এসে গেছি। আর শিলনোড়া যদি নাও থাকে তোমরা, আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ ছোলা হয় না এখন পাওয়া যায়, তো সেরকম একটা পাত্র কিনে নিতে পারো। সেটা আমার বাড়িতে আছে, যাই হোক আমাদের শিলনোড়াটা বেশি ব্যবহার করা হয়, সেই কারণে শিলনোড়ার কাছে এসেছি। আর এদিকে দেখো যে বেশি সময় লাগে না এটা বানাতে। চলো শিলনোড়া ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে চলো একটুখানি এটাকে বেটে নেবো। একেবারে পাতলা মানে গুঁড়ো করে বাটবো না, একটু গোটা গোটা রাখতে হবে। অবশ্যই ঝালটা তোমার পরিমাণ মতো দেবে, যেমন থাকে বাচ্চারা যদি খেতে চায় ঝালটা দেওয়ার মানে ঝাল দেওয়ার প্রয়োজন নেই, ঝাল না দিলেও হবে। তো চলো একটুখানি ভালো করে নিই, এটাকে ছিঁচে নিই। সহজেই তোমার রেসিপিটা বানাতে পারো, বেশি সময় লাগবে না। আর খেতে কিন্তু ভালো, বিকালে সন্ধ্যায় সকালে যখন খাওয়া। এই রেসিপিটা হয়ে গেলে মুড়ির জন্য আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে সুন্দর। কোনো না লাগবে শশা, না লাগবে আলু ভাজা, না লাগবে বেসন ভাজা, না লাগবে চপ চানাচুর, কিছুই লাগবে না। আর আমি চাইছি তোমরা একবার হলেও এটাকে বাড়িতে করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবে। তোমরা এই রেসিপিটা হয়তো রান্না করেছো, কিন্তু কোনোদিন কাঁচা অবস্থায় মুড়ি দিয়ে বা ভাত দিয়ে তোমরা হয়তো খেয়ে দেখোনি। একবার খেলে তোমরা বারবার খেতে চাই, এত সুন্দর রেসিপিটা, ওই জন্য তোমাদের শেয়ার করছি। তো একবার হলো অবশ্যই খেয়ে, অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করো।
তো এই দেখো রেসিপিটা, এর চেয়ে আর কিন্তু বাটার প্রয়োজন নেই, এরকম এরকম আধ বাটা করে বাটতে হবে। চলো তুলে নিই। এরপরে এর সাথে দেবো একটুখানি পরিমাণ মতো নুন আর তেল। নুন দিয়ে দিয়েছি, এরপরে একটুখানি দেবো তেলটা, একটু বেশি দিতে হবে সামান্য। এই দেখো, এরপরে এটাকে বেশ ভালো করে চটকে নেব। খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, তো ইচ্ছে করছে একেবারে খেয়ে নিতে, কিন্তু এটা কিন্তু একেবারে সবটা খাওয়া যাবে না। এই যে আদা আছে খুব ঝাঁঝালো, তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ তিনটেই ঝাঁঝালো, তো সেই জন্য এটা বেশি লাগে না মুড়ি খেতে, একটু করে কেটে কেটে খেলেই কিন্তু মুড়ি খাওয়া যায়। চলো দাদা ভাইকে মুড়ি দিয়ে দিই, দাদা ভাই আগে শুরুটা করুক। কথা তাড়াতাড়ি হয়ে গেল তাই না, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। দেখো খুব সুন্দর একটা রেসিপি, আর খেতেও ভালো। তো দেখো তোমার দাদা ভাইকে যে মুড়ি দিয়ে দিয়েছি, আর শুধুমাত্র ওই যে রেসিপিটা করলাম, এই যে তো এটা দিয়ে এক থালা মুড়ি খাওয়া যাবে। এই দেখো কত করে মুড়ি দিয়েছি, আর ওটা নিয়ে হচ্ছে এটাকে মানে এর বেশি কিন্তু আর খাওয়া যাবে না, এই একটু একটু করে নিতে হবে, আর এরকম করে কেটে। তো শুকনো মুড়ি একটু ঝাল লাগবে, মুড়িটা ভিজিয়ে খেলে কিন্তু আরো মুড়ি খাওয়া যাবে। এটা সবথেকে ভালো ভিজিয়ে আমি ভিজাবো। প্রথমে ভিজিয়ে নেবো, খুব সুন্দর খেতে, দারুণ টেস্ট, এবং সব থেকে শীতকালে খুব উপাদেয়, গলাটা পরিষ্কার হবে, সর্দিটা ক্লিয়ার হবে। তো দাদা ভাই মুড়ি খাওয়া হয়ে গেল, আমার এখনো খাওয়া শুরুই হলো না। তো এখন আমি বসেছি মুড়ি নিয়ে, আর আমি সকালবেলা খুব একটা বেশি খেতে পারি না, সেই জন্য অল্প নিয়েছি। আর এই যে আদা মাখা ছেলের জন্য একটুখানি রাখলাম, ও খেতে পছন্দ করে, আর মেয়ে পেঁয়াজ খেতে চায় না বলে ও খাবে না, ছেলের জন্য একটুখানি রেখেছি। চলো আমি তোমাকে খেয়ে দেখাচ্ছি পরে। একটা অপূর্ব স্বাদ, তখন মুড়ি তো রেসিপি হয়ে গেলে মুড়ি খেতেই থাকবো, খেতেই থাকবো। বানিয়ে তোমাকে খেয়ে দেখালাম, তোমরা একবার হলো এটা করে খাবে, আর অবশ্য কেমন হয়েছে একটুখানি জানাবে কমেন্ট করে। তো চলো ছোট করে একটা রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে, যদি এরকম রেসিপি আরো দেখতে চাও। ছেলের টিউশন থেকে ফিরে এলো, এই যে ছেলেকেও দিয়ে দিচ্ছি মুড়ি, তো খেয়ে নিচ্ছে। ছেলের একটু জ্বর সর্দি ঠান্ডা লেগেছে, সেই কারণে রেসিপিটা আরও বানালাম, কেননা এটা জ্বর টর হলে মুড়ি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, মুখে বেশ রুচি বদানে, তো সেই কারণে আরও বানালাম। বুঝতেই পারছো বন্ধুরা খেতে রেসিপিটা খেতে কত সুন্দর, সকালে কিন্তু রেসিপিটা দিয়ে খুব সুন্দর ভালোভাবে খেয়ে নিচ্ছে। এটা হলো একটা সুস্বাদুকর মুখচার রেসিপি, যদি এরকম রেসিপি আরও দেখতে চাও কমেন্ট করবে, আর নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। চলো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে, আজকের মতো টাটা।